আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শখ করে অনেকগুলো হাঁসের বাচ্চা কিনে ফেললাম, জানি না বিপদে পড়বো কি না। কোনো চিন্তা ভাবনা না করে হুটহাট ডিসিশন নিয়ে একদিনের বাচ্চা কিনে ফেলি। বাচ্চাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল যে আমি লোভ সামলাতে পারি নাই। তো কেনার পরে মোটামুটি এখন মনে হচ্ছে বিপদে পড়ে গেছি, তো বাচ্চাদেরকে এখন নিরাপদে রাখাটাই আমার মেইন টার্গেট। এদেরকে কোথায় রাখবো, কিভাবে রাখবো এ নিয়ে কোনো প্ল্যান আগে করা হয় নাই। তো এখন আমি যাচ্ছি বাহিরে, যে হচ্ছে প্লাস্টিকের যে নেট পাওয়া যায় সেই নেটটা কিনতে, ওদের জন্য ঘর বানাতে হবে। কেননা ছোট বাচ্চা ছেড়ে যদি বাহিরে রাখি তাহলে দেখা যাবে বিড়ালে মারবে, মুরগি, তারপর হচ্ছে আরও যেসব বেজি টেজি থাকে সব মিলে ওখানে দেখা যাবে ওদেরকে হামলা করবে, যেহেতু ওদের মা নাই। তো নেট নিয়ে এসেছি, এখন আমরা একটা ঘর বানানোর প্ল্যানিং করতেছি। এই হচ্ছে ঘর, তৈরি হয়ে গেছে। অল্প খরচের মধ্যে টেকসই এবং মজবুত একটা ঘর বানানো হয়ে গেছে। এর আগেও আমি হাঁসের জন্য ঘর বানাইছি, মুরগির জন্য ঘর বানাইছি, হাঁসের জন্য বানাই নাই। তো মুরগির যে ঘরগুলো বানাইছি সেগুলো ছিল সম্পূর্ণ বাঁশের। তো দেখা গেছে বৃষ্টিতে পানি যেত আর হচ্ছে বেশি দিন এটা টেকসই হতো না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তো এবার ভাবলাম যে হচ্ছে একটু নেটের ঘর বানাই দেখি কেমন হয়, যেহেতু এটা প্লাস্টিক সহজে নষ্ট হবে না, বাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চাকে ছেড়ে দিব, ওখানে মুরগিও রাখা যাবে পরবর্তীতে, বা আবার যদি ছোট বাচ্চা নেই তখন সেটাও রাখা যাবে। সেই চিন্তা থেকে আসলে হচ্ছে প্লাস্টিকের ঘর বানানো। তো এই যে আমার ছোট ছোট বাচ্চা ছানারা পিলপিল করে বেড়াচ্ছে, আর এটা হচ্ছে এক সপ্তাহ পরের ক্লিপ। বাচ্চাগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে বয়সের তুলনায়। এখন ওরা প্রায় সকালের দিকে আমি ছাড়াই রাখি, যখন আমি বাসার ভিতরে থাকি তখন ওদেরকে আবার ঘরের ভিতর বন্দি করে রাখি। ওখানে খাবার দেওয়াই থাকে, ওখানে সারাদিন খায়। আর সকালে ছাড়ার সময় এবং বিকালে তোলার সময় 1 ঘন্টার মতো বাহিরে ঘোরাফেরা করার জন্য ছেড়ে দেই। এভাবে চলতেছে। আমি মোটামুটি 21টা বাচ্চা কিনছিলাম, তার মধ্যে এখন আছে মাত্র 12টা। প্রথমে বুঝতে না পারার কারণে গাদাগাদি করে রাখা হয়েছিল বাচ্চাগুলোকে, আর একটার উপর একটা উঠে গেছিলো, যে যেভাবে হোক তারপর মারা যায় কয়েকটা। এখন 12টা বাচ্চা আছে, দেখা যাক আল্লাহ যদি রাখে তাহলে এটাই এখন শেষ ভরসা। ইনশাল্লাহ আমি যদি এগুলাকে যত্ন ভালোভাবে নিতে পারি তাহলে এতেই আমার মানে ঘর ভরে যাবে আর কি, মানে হাঁসের ঘর ভরে যাবে। তো দোয়া করবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট ছোট এই যে কমেন্টস পেয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই, আমি অনেক বেশি আগ্রহ জন্মায়। সময়ের অভাবে আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি না, কিছু করার নাই, সময় কীভাবে চলে যায় বুঝতে পারি না। 2টা বাচ্চা, সংসার, সব কিছু সামলে আসলে সময় কুলিয়ে উঠতে পারি না, তারপরে চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।